হোমবার্গ টাইমস। আমাদের দুদিন ধরে হবে, কালকে একটা গ্রুপে হবে, যে মহিলা আরোগ্য সমিতি যে ব্যাপারগুলো আপনারা যারা স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে আছেন তাদের যে মহিলা আরোগ্য সমিতি আমাদের যে স্বনির্ভর গোষ্ঠী আছে তাদের নিয়ে আমাদের আরামবাগ পৌরসভার আমার যারা দায়িত্বে আছে তাদের নিয়ে সচেতনতা শিবির হচ্ছে, যাতে মহিলারা পিছিয়ে না পড়ে, তাদেরকে বিভিন্নভাবে যে ট্রেনিং দিয়ে শিখিয়ে যে আমাদের যারা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা আছে তারা সেই ট্রেনিংগুলো দিয়ে যাতে শেখাতে পারে, তাই সেই স্বনির্ভর গোষ্ঠীর আমাদের মায়েদের বোনেরা এসছেন, তাদেরকে সেই ট্রেনিংটা দেওয়া হচ্ছে। যেমন একটি মা বাচ্চা হবে, বাচ্চা তারে হবে, সে কীভাবে খাওয়া দাওয়া, কীভাবে থাকবে, কীভাবে করবে, সেই সব ব্যাপার নিয়ে আপনারা দেখুন। এই যে আমাদের আরামবাগে অনুষ্ঠানটি যে আমাদের যে এই যে মহিলা আরোগ্য সমিতি আমাদের নিজেদেরও কারণ বইয়ে করা হয়েছে, সে তাদেরকে সেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে যে বিভিন্নভাবে তাদের কীভাবে খাওয়া দাওয়া করবে, তারা কীভাবে যে বিশুদ্ধ জল থেকে আরম্ভ করে স্বাস্থ্যকর যে পানীয় জল থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যাপারে তাদেরকে আজ এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে একদম এ থেকে জেড পর্যন্ত। তাদের স্বনির্ভর গ্রুপের নিয়ে মহিলা আরোগ্য সমিতি গঠন করা হয়েছে, কটা গ্রুপ তৈরি করা হয়েছে, সেই গ্রুপের মহিলা আরোগ্য সমিতি গ্রুপ 10 থেকে 12 জন মেম্বার নিয়ে একটা মহিলা আরোগ্য সমিতি গ্রুপ হয়েছে। সেই মানে 2013 সালে ভারত সরকার এই প্রকল্প শুরু করেন আমাদের আরবান এলাকায়। তো এই 10-12 জন মহিলা তার 50টা মাথা কিছু 50টা বাড়ি নিয়ে সে 50টা বাড়ি দেখাশোনা করবে, বা কোনো বাড়িতে গর্ভবতী মহিলা আছেন তাদের পরপর যে টিকাদান কর্মসূচিগুলো থাকে সেইগুলো খেয়াল রাখবেন, কোনো বাড়িতে হঠাৎ করে কোনো বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন তার তাকে হঠাৎ করে হসপিটালাইজ করা, তার জন্য পরিষেবা দেওয়া, কোনো বাচ্চা মানে ডায়রিয়া হয়েছে, কলেরা, টাইফয়েড, যাই কিছু হোক সেই 5000 টাকা একটা অ্যাকাউন্টে ভারত সরকার দিচ্ছেন। সেই ভারত সরকারের যে 5000 টাকাটা ইয়ারলি দেবেন সেই টাকা থেকেই ওই মানে অসুস্থ মানুষদের সেবা করার সুযোগ পাবেন।